আজকে মঙ্গলবার দিন অথবা রাত মাত্র দুইটি শব্দের একটি দোয়া যদি 100 বার পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আপনাদেরকে ক্ষমা করে দিবেন সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় দিনি ভাই এবং বোনেরা তাই এই গুরুত্বপূর্ণ দোয়াটা শিখতে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু গুনাহগার আল্লাহর রাসূল বলেছেন কুল বানি আদম খাতাউন পৃথিবীর সমস্ত আদম সন্তানই কিন্তু গুনাহগার এই গুনাহগারদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় সকলে বলি সুবহানাল্লাহ অনেক মানুষ শুধু গুনাহ করে যায় কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায় না মাফ চায় না এই জন্য আল্লাহর রহমত তার উপরে থাকে না দোয়া করলে দোয়া কবুল মঞ্জুর হয় না প্রিয় দিনি ভাই এবং বোনেরা গুনাহ করলে অন্তর শক্ত হয়ে যায় অন্তর কাঠিন্য হয়ে যায় কঠিন হয়ে যায় পাথরের মতো হয়ে যায় অন্তরের মধ্যে আমল করার স্পৃহা কমে যায় আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি একটি গুনাহ করবে মানুষের অন্তরটা কলপটা সচ্ছল পরিষ্কার পরিচ্ছন্ন সাদা ধবধবে থাকে এবং একটি গুনাহ করলে সেই সুন্দর সাদা ধবধবে কলবের মধ্যে একটি স্পট একটি দাগ পড়ে যায় এবং সে ব্যক্তি যদি দুইটা গুনাহ করে দুইটা স্পট কালো দাগ পড়ে যায় তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে যায় স্পট পড়ে যায় সে যদি গুনাহ করতেই থাকে তাহলে তার অন্তরটা কলপটা একবার একইবারে কালো হয়ে যায় কুচি কুচি হয়ে যায় তার কাছে এই মন দিয়ে আমল করতে ভালো লাগে না নামাজের মধ্যে মন বসে না জিকির করতে ভালো লাগে না তার অন্তর থেকে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তৈরি হয় না যতই আখেরাতের কথা শুনুক না কেন যতই জাহান্নামের আযাবের কথা শুনুক না কেন তার চোখ দিয়ে কিন্তু বেবে পানি পড়ে না তার চোখ দিয়ে পানি পড়ে না কারণ তার অন্তর কাঠিন্য শক্ত পাথরের মতো হয়ে গিয়েছে যতই ভালো কথা বলুক ভালো লাগে না এই জন্য তার কাছে জিকির আজকার কোরআন তেলাওয়াত নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই ভালো লাগে না তার কাছে ভালো লাগে শুধুমাত্র গুনাহের কাজ শয়তানের কাজ এ কথা শোনার পর সাহাবাই কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ অন্তরকে নরম করার এবং অন্তর যে কালো কুচকুচে গুনাহের কারণে হয়ে যায় তাহলে কিভাবে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করব আল্লাহর রাসূল বলেছেন একটা মাধ্যম আছে তোমাদের মধ্যে যে কারো গায়ের জামা যদি ময়লা হয়ে যায় যেভাবে সাবান দ্বারা যদি ধৌত করে কেউ তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তাহলে যদি কোনো ব্যক্তির কলবের মধ্যে ময়লা হয়ে যায় গুনাহ করে ফেলে কালো কুচকুচে হয়ে যায় আর সেই কলবকে ধোয়ার জন্য ইস্তিগফার তাওবা এবং জিকির হলো সেই অন্তরকে ধৌত করার মাধ্যম সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হবেন না আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন লে বান্দা বান্দিরা যত গুনাহ করেছিস আমার রহমত থেকে নৈরাশ হইস না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব আল্লাহ বলেছেন কউল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুস
نفسهم لا تقنطوا من رحمة الله. الله বলেছেন ও আমার বান্দা বান্দীরা যতই গুনাহ করো না কেন তোমরা তারপরও আমার রহমত থেকে নৈরাশ হইও না. ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম. আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এ ঘুমা গুনাহগুলো ক্ষমাশীল. সকলে বলি সুবহানাল্লাহ. আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবে ওয়াদা করেছেন. সকলে বলি সুবহানাল্লাহ. প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনার আমার জীবনের যত গুনাহ আছে, জানা বেবিচার কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ জীবনে করেছেন, সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন. ক্ষমা করে দিয়ে শুধুমাত্র ক্ষান্ত হবেন না. আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে প্রত্যেকটা গুনার পরিবর্তে একটি একটি করে নেকি আমল নামার মধ্যে লিখে দিবেন. সকলে বলি সুবহানাল্লাহ. সেই কথাটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইল্লা من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات. إلا من تاب الله বলেছেন যে ব্যক্তি আমার নিকট তওবা করে ও আমানা এবং আমার প্রতি ঈমান আনে আমালান সালিহা এবং আমলে সালিহ করে নেক কাজ করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা গুনাহকে নেকি দ্বারা পাল্টাইয়া বদলাইয়া দেয়. সকলে বলি সুবহানাল্লাহ. প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আমাদেরকে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে. আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে. এভাবে যদি ক্ষমা চাইতে পারেন, আজকে যেভাবে শিখিয়ে দেব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে এবং নবজিও আপনাকে আজ থেকে ভালোবাসতে শুরু করে দিবে. সকলে বলি সুবহানাল্লাহ. প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি এখনই আপনাদেরকে সেই দোয়াটা সম্পর্কে বলে দেব, মাত্র দুইটি শব্দের একটি দোয়া, আর দোয়াটা এসেছে পবিত্র কোরআনুল কারীমের 20তম পারার সূরাতুল কসাসের 16 নং আয়াতের একটু অংশ. এই দোয়াটা আল্লাহ নিজেই বলেছেন এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য. আমি দোয়াটা আপনাদেরকে বলে দেব, ছোট্ট দোয়াটা, এবং স্ক্রিনের মধ্যেও বাংলাতে লিখে দিব. তার পূর্বে আপনারা দোয়াটা পাঠ করার পূর্বে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, দোয়াটা পাঠ করার পরেও আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন. আপনারা একটি সিস্টেমে পাঠ করবেন, আপনারা এই সকাল অথবা দুপুর বা রাত্র যে কোনো সময় নির্জনে আপনারা বসে যাবেন. বসে গিয়ে সর্বপ্রথম আপনারা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন. সংক্ষিপ্ত দুরূদরা পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, একবার হয়ে গেল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুইবার হয়ে গেল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ. এভাবে আপনারা 10 থেকে 11 বার পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করবেন. তারপরে কোরআনে বর্ণিত আল্লাহর শিখানো সেই দোয়াটা আপনারা 100 বার পর্যন্ত পাঠ করবেন. দোয়াটা হলো, রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি. এই দোয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন. এই দোয়াটাই আপনারা 100 বার পর্যন্ত পাঠ করবেন. দোয়াটার অর্থ হলো, রব্বি ইন্নি যালাম
জালামতু নাফসি, ও আমার রব আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, ফাগফিরলি আমাকে আপনি ক্ষমা করে দিন। এভাবে যদি 100 বার পর্যন্ত পাঠ করতে পারেন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। তারপরে সর্বশেষ আবারো 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 11 বার দুরূদ শরীফ পাঠ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাস করে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, আমাকে নিষ্পাপ করে দাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে পারলে 100% শিওর আপনার জীবনে যত গুনাহ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দোয়াটা আমি আবারও বলছি আপনাদেরকে, আমার সঙ্গে পাঠ করুন। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন, কারণ এটা হচ্ছে কোরআন। আমার সঙ্গে পাঠ করুন, রাব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি। আপনারা যারা মা বোনরা মিন্স অবস্থায় আছেন তারাও পাঠ করতে পারবেন এই জিকিরটা, এই দোয়াটা, কোনো সমস্যা নেই। কারণ মিন্স হলে কোরআনের আয়াত যদি হয় দোয়া হিসাবে পাঠ করতে পারবেন এবং দুরুদ পাঠ করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে এভাবে রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলের জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।